সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিদ্যুৎ, যার আরেক নাম শক্তি, এই শক্তি ব্যবহার করেই এগিয়ে যেতে হয়। বাংলাদেশও এই শক্তি উৎপাদন করে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়। নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে কী কী ধরনের পদক্ষেপ আর পরিকল্পনা নিয়েছে সরকার, এগুলো বাস্তবায়ন কত দূর হলো, সে খবরই থাকছে ভিডিও জুড়ে। দর্শক, প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। আধুনিক সভ্যতার অন্যতম উপাদান বিদ্যুৎ, উন্নয়নের মূল চাবিকাঠি এই বিদ্যুৎ। তাই বলা হয় বিদ্যুতের শক্তি অপরিসীম। এই শক্তির বিষয়ে বিস্তারিত জানার আগে একটু জেনে নেওয়া দরকার, এই দেশে কখন থেকে বিদ্যুৎ ব্যবহার শুরু করা হলো সেই তথ্যটি। আর এটি দিয়ে ভিডিওটি শুরু করছি। সাল 1901, ঢাকার নবাব আহসানুল্লাহর বাসভবনে জেনারেটর চালু করা হলো, আর তখনই ঢাকার মানুষ প্রথম বিদ্যুতের দেখা পেল। পর্যায়ক্রমে ঢাকার কয়েকটি অভিজাত ভবনকে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার আওতায় আনা হয়, আর সেখান থেকে মূলত দেশে বিদ্যুতের দেখা মেলে। এবার আসা যাক 50 বছর আগের কথায়, অর্থাৎ বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল তখনকার প্রসঙ্গে। বিদ্যুৎ বিভাগ জানায়, 1970 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বিদ্যুতের উ৭৫ সক্ষমতা ছিল মাত্র 475 মেগাওয়াট। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে দেশে স্থাপিত বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ছিল 500 মেগাওয়াট। এই সামান্য পরিমাণ বিদ্যুৎ নিয়েই বঙ্গবন্ধুর বাংলাদেশের যাত্রা শুরু। এবার আসা যাক বর্তমানের বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে। একটা সময় ছিল যখন সারা দেশে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হতো, জেলার পর জেলা থাকত অন্ধকারে, বিদ্যুতের অভাবে গরমে অতিষ্ঠ হয়ে মানুষ বিভিন্ন উপকেন্দ্রে হামলাও করত। কিন্তু গেল এক যুগে সেই চিত্র পাল্টে গেছে। কিন্তু কিভাবে সে চিত্র পাল্টে গেল, সে খবরের বিস্তারিত জেনে আসি। স্বাধীনতার 50 বছর এসে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে 25,235 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। এর বিপরীতে বর্তমানে সংযোগ চাহিদা রয়েছে 12,893 মেগাওয়াট, অর্থাৎ চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্বিগুণ। আর 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াট ও 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। দেশ এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, পাহাড় কিংবা সমতল সবখানে বিদ্যুৎ সুবিধার আওতায় আসতে শুরু করেছে। বর্তমানে 99.5% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় রয়েছে। গ্রাহক সংখ্যার হিসেবে তা 4,09,00,000। মাথা পুঁচি বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় 560 কিলোওয়াট, আর সেচ খাতে 4,46,000 সংযোগ রয়েছে। তবে এত কিছুর পরেও বিদ্যুৎ বিতরণে এখনো কম বেশি সমস্যা রয়েছে, যার ফলে কোনো কোনো স্থান থেকে এখনো বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া যায়, আর সেগুলো সঞ্চালন লাইনের অভাব বা সমস্যার কারণেই হয়ে থাকে বলে মনে করা হচ্ছে। আগামীতে এসব সমস্যা কাটিয়ে নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করতে চায় সরকার, আর সে কারণে বেশ কিছু প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়নের পথে হাঁটছে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। এবার আসা যাক সেসব প্রকল্পের বিষয়ে। গত 12 বছরে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 27টি থেকে বেড়ে হয়েছে 146টি, আর এগুলোর মধ্যে উৎপাদন সক্ষমতা শূন্যের কোঠায় চলে আসায় 4টি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 4,942 মেগাওয়াট থেকে বেড়ে দাঁড়িয়েছে 25,235 মেগাওয়াটে। বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। পাবনার রূপপুরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 1,13,092,91,00,000 টাকা খরচে নির্মাণ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি। 2017 সালের 30 নভেম্বর পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কনক্রিট ঢালের মধ্য দিয়ে মূল পর্বে নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালের মধ্যে দুধাপে এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দুই ভাগে ভাগ করে এ কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে প্রথম ইউনিটের কাজ যেভাবে এগিয়ে চলছে, তাতে 2023 সালের মাঝামাঝি সেই কাজ শেষ করা যাবে, অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন কাজ এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে প্রথম চুলের 4টি স্টিম জেনারেটর কাজ শেষ হয়েছে,
আর 2018 সালের জুলাইয়ে দ্বিতীয় চুল্লির নির্মাণ কাজ শুরু হয়। আর এই দ্বিতীয় চুল্লির কাজ 2024 সালে শেষ হওয়ার কথা রয়েছে। কক্সবাজার থেকে 33 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মাতার বাড়িতে গড়ে উঠছে বিদ্যুতের আরেকটি মেগা প্রকল্প। টিল ও ইস্পাতের গাঁথনিতে আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে কয়লা ভিত্তিক কেন্দ্রের মূল অবকাঠামো। গড়ে তোলা হচ্ছে বয়লার চেম্বার বা স্টিম জেনারেটরের কাঠামো। মহেশখালের মাতার বাড়িতে 1605 একর জমিতে প্রথম ধাপে উৎপাদিত হবে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। পরবর্তীতে আরো 2টি ইউনিট চালু হলে সেখান থেকে উৎপাদন হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। আর এটি হচ্ছে আধুনিক প্রযুক্তির আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 2014 সালে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পন্ন আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। বাংলাদেশ ও জাপানের যৌথ অর্থায়নে প্রকল্পের কাজ করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড। করোনা সংকটের মধ্যেও থেমে নেই কাজ। কয়লা আমদানির জন্য গভীর সমুদ্র বন্দর তৈরি, চ্যানেল খনন, কয়লা খালাসের জেটি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজ এগিয়ে চলছে। এর মধ্যে গভীর সমুদ্র বন্দরের জেটিতে ভেড়েছে 3টি বিদেশি জাহাজ। কর্মকর্তারা জানিয়েছেন 48% কাজ এর মধ্যে শেষ হয়েছে। প্রকল্পের প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন 2024 সালের জানুয়ারি ও দ্বিতীয় ইউনিট উৎপাদন আসবে 2024 সালের জুলাইয়ে। এই বিদ্যুৎ খাত নিয়ে ভিশন 2030 নিয়ে মাস্টার প্ল্যান করছে সরকার। পরিকল্পনা অনুযায়ী দেশের ভেতরে মুখ্য জ্বালানির উৎস তৈরি করা, 2030 সালের মধ্যে দেশের নিজস্ব ব্যবস্থাপনায় 50% জ্বালানির চাহিদা মেটানো, যার 25% কয়লা, 20% প্রাকৃতিক গ্যাস এবং বাকি 5% হাইড্রো ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা। বর্তমানে অর্থাৎ 2021 সালে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার 52%, ফার্নেস ওয়েল 27%, ডিজেল 6%, কয়লা 8%, জল 1.1%, গ্রিড সোলার 0.4%, বিদ্যুৎ আমদানি 5.5%। পরবর্তী সময়ে ভিশন 2030-তে পরিবর্তন আনা হয়েছে। পরিবেশ দূষণ ও SDG-র দিকে লক্ষ্য রেখে সরকার মাস্টার প্ল্যানে কয়লার ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে 10টি কয়লা ভিত্তিক প্রকল্প এখন পর্যন্ত স্থগিত করেছে সরকার। নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে জামালপুরের মাদারগঞ্জে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ পরিকল্পনা করছে সরকার। 100 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন শেখ হাসিনা সোলার পার্কটি নির্মাণ করবে রাষ্ট্রায়ত্ত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড RPCL। 2023 সালের মধ্যে সোলার পার্কটি তৈরি করবে সংস্থাটি। August 10 জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়। নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে বিদ্যুৎ প্রাপ্তির লক্ষ্যে জামালপুরে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটিতে মোট ব্যয় প্রাককলন করা হয়েছে 1511.79 কোটি টাকা। তবে বিশ্লেষকরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন যুগান্তকারী পদক্ষেপ। জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে চরাঞ্চলের ভূমিতে। প্রায় 1 দশক আগে জেগে ওঠা চরটিতে খুব বেশি জনবসতি নেই। জেগে ওঠা চরটিতে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য 325 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। EPC ঠিকাদারের আওতায় বিদ্যুৎ প্রকল্পটির জন্য 48 কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। দেশের নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ও প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে প্রকল্পটি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জ্বালানির বহুমুখী ব্যবহার ও পরিবেশ বান্ধব হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। 2017 সাল থেকে দেশে এখন পর্যন্ত 60টি সোলার পার্ক নির্মাণ করা হয়েছে। এসব কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা 130 মেগাওয়াট। এর মধ্যে সোলার পার্কগুলো থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানি শক্তির মহাপরিকল্পনায় কি আছে? নবায়নযোগ্য জ্বালানি শক্তি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে তার মধ্যে সৌরশক্তি ও বায়ু শক্তি ব্যবহার করে অন্তত 47,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে। সরকারি সংস্থা সেটার সহায়তায় গত বছরের অক্টোবরে নবায়নযোগ্য জ্বালানির একটি মহাপরিকল্পনার খসড়ায় বলা হয়েছে 2021 থেকে 2041 সাল এই 20 বছরে দেশে শুধুমাত্র সৌরবিদ্যুৎ থেকেই 27,430 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব আর দেশের বায়ুশক্তি ব্যবহার করে কম করে হলেও 20,000 মেগাওয়াট উৎপাদন করা সম্ভব বলেও গবেষণায় উঠে এসেছে। বায়ুশক্তি ব্যবহার করে অন্তত 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা করেছে প্রতিবেশী দেশ ভারত। চীন সৌর বিদ্যুতের পর বায়ু বিদ্যুতে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশও বায়ুশক্তির বিদ্যুৎ উৎপাদনের জন্য বড় একটি খাত হয়ে উঠেছে। এর মধ্যে দেশে 2.9 মেগাওয়াট বায়ু বিদ্যুতের একটি 1 মেগাওয়াটের কেন্দ্র চালু রয়েছে। এক গবেষণায় বলছে এই বায়ুশক্তি ব্যবহার করে উপকূলের 1,200 কিলোমিটার জুড়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন ধরা দেবে। দর্শক, আজকে পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আর আগামীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাদেরকে জানান। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।